আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেকটুল আপনাদেরকে স্বাগতম। তো আমার হাতে যে মোটরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টুইন ওয়ান মোটর। টুইন ওয়ান মোটর বলতে আপনি এটা থেকে পানিও তুলতে পারবেন, আবার হচ্ছে এটা দিয়ে আপনি যে এয়ার পানিতে বুদবুদ এয়ার বুদবুদও করাতে পারবেন, এয়ার পাম্প হিসেবে বা মাসের অক্সিজেন হিসেবে এটা ব্যবহার করতে পারবেন। তো আমি হচ্ছে এটা সম্পূর্ণই আপনাদেরকে দুটি, যেহেতু এটা দিয়ে মুখে বলেছি আমি যে এটা এটা দিয়ে দুটি কাজই করতে পারবেন, সেটা আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালে দেখাবো। তো আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে ভিডিওটি সম্পূর্ণ না টেনে ধীরে ধীরে দেখার জন্যই। তো ফার্স্ট অফ অল আমি বলবো আপনাকে যে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি এবং বেল আইকনে ক্লিক করেনি, তারা নিচে যে লাল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। এই মোটরটা হচ্ছে 12 ভোল্ট, এটা হচ্ছে 12 ভোল্টের এয়ার পাম্প। এটার একটা ইনপুট একটা আউটপুট, মানে একদিক দিয়ে বাতাস টানবে আর একদিকে ছাড়বে। আর এখানে হচ্ছে পজিটিভ পয়েন্ট আর এটা হচ্ছে নেগেটিভ পয়েন্ট, এটা 12 ভোল্টের অ্যাডাপ্টার দিয়ে চলে। তো আমি হচ্ছে আপনাকে এখন দেখাবো যে এটা কীভাবে চলে হয় বা কীভাবে এটার কাজ করা হয়। তো অ্যাডাপ্টারটা নিয়ে আমি একটু পরে দেখাচ্ছি। এটা 12 ভোল্টের অ্যাডাপ্টার লাইন আমার এখানে দেওয়া আছে, আমি এখন দেইনি। আর এই দেখতে পাচ্ছেন এটা, তো এই যে দেখুন আমার হচ্ছে পজিটিভ টার্মিনাল দেওয়া আছে, আমি নেগেটিভ টার্মিনাল লাগাবো। এটা ওকে, আমার আমার এখান থেকে কিন্তু বাতাস বের হচ্ছে, এই যে আমি দেখতে পাচ্ছি আমার এখান থেকে কিন্তু বাতাস, এই যে আমার হাত এখান থেকে কিন্তু টেনে নিচ্ছে, ঠিক আছে, টেনে নিচ্ছে। তো আপনাদেরকে আমি এখন প্র্যাকটিক্যালি দেখাবো, এটা নাম যেহেতু টুইন ওয়ান মোটর, এটা কীভাবে হচ্ছে আপনার পানির পাম্প হিসেবে ব্যবহার করতে পারবেন। এটা কিন্তু হাই প্রেশার পাম্পের মতো, এটা অনেক স্পিডে পানি দেবে। তো চলুন আমি এখন আপনাকে দেখাবো যে এটা হচ্ছে কীভাবে বাতাস দেবে। তো বেসিক্যালি আমি হচ্ছে এখানে যে এটা ইনপুট এটা আউটপুট, এখান থেকে হচ্ছে আমি লাগিয়ে দিচ্ছি। আপনারা এখানে হচ্ছে ছোটো পাইপ ব্যবহার করবেন, আমার কাছে ওই পাইপ নাই বিধে, এখানে হচ্ছে আমি একটু বড় মোটা পাইপ ব্যবহার করেছি, 1/2 ইঞ্চি পাইপ। তো এটা আমার এখানে যে মোটরের নেগেটিভ টার্মিনালটা বন্ধ আছে, তো আমি একটু পরে এটা সংযোগ দেবো। তা আমি এখন এটা টেস্ট করবো হচ্ছে পানি দিয়ে। এই হচ্ছে আমার সামনে পানি আছে আর আমি এই পাইপটি নিচে বসিয়ে দিলাম, এটা নিচে বসিয়ে দিলাম এবং হচ্ছে এই যে দেখুন এই হচ্ছে আমার মোটরটি এবং এখানে নেগেটিভ টার্মিনাল বন্ধ আছে আর এখানে হচ্ছে যে পাইপটি, পাইপটি দেয়া আছে নিচে। তো আপনাদের দেখা শুরু আমি এটা নিচে রেখে দিচ্ছি। আর আমার যে নেগেটিভ পয়েন্ট আছে, নেগেটিভ টার্মিনালটা আমি এখানে লাগিয়ে দিচ্ছি, দেখুন দেখিবে পানি বুদবুদ দিচ্ছে যার মোটর দিয়ে আছে। এই যে বাতাসটা ইন হচ্ছে এই পাশটা দিয়ে আর এই পাশটা দিয়ে বের হচ্ছে, দেখুন কিভাবে বুদবুদ দিচ্ছে। তো এটা হচ্ছে টুইন ওয়ান মোটরের একটা কাজ, যেটাতে পানির বুদবুদ দেয়। আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে পানির বুদবুদ দেয়। তা আমি এখন যেটা করব এটার সেকেন্ড পার্টটি দেখাবো আপনাকে যে কীভাবে। তো আমি এখন যেটা করব এটা রিভার্স অপশনটাতে দিয়ে পানি কীভাবে তোলা হয় সেটা দেখাবো। আমি এখানে হচ্ছে 1/2 ইঞ্চি পাইপ ব্যবহার করেছি, আপনারা এখানে ব্যবহার করবেন হচ্ছে ছোট ছোট যে ছোট পাইপ যে আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন। আমার কাছে পাইপ নিয়ে ভিতরে আমি এটা ব্যবহার করেছি। তো এখন আপনাদেরকে দেখাবো যেটাতে কীভাবে পানি তোলা হয়, পানির পাম্প হিসাবে কীভাবে এটা কাজ করে। এই যে পাইপ দেখতে পাচ্ছেন এখানে যে পাইপ এবং পাম্প, তো আমি হচ্ছে এখন যেটা করব সেটা হচ্ছে এই যে পানি দেখতে পাচ্ছেন এই পানিতে আমি হচ্ছে এই পাম্পটি দিয়ে পানি তুলব। এখন হচ্ছে যেটা করব সেটা হচ্ছে আমার লাইন যেটা আছে যে পানির ইনপুট লাইনটা, এটা আমি এখানে দিয়ে দেবো যাতে হচ্ছে পানিটা টানার সুযোগটা পায়, এটা দেবো। আর হচ্ছে যে আমার হাতে যে পাইপ পাম্পটি দেখতে পাচ্ছেন এই পাম্পটিতে আমি পানি তুলবো, পানিটা ঠিক এখান থেকে বের হবে। তো আমি হচ্ছে নেগেটিভ টার্মিনালটা আমার কাছে এখানে টার্মিনালটা বন্ধ আছে, আমি কি করবো নেগেটিভ টার্মিনালটা লাগিয়ে দেবো, দেখুন কত স্পিডে এখান থেকে পানি বের হচ্ছে। এটা খেলা পরে না বলুন, এখানে এটা কিন্তু হাই প্রেশার পাম্পের মতো, অনেক বেশি স্পিডে পানি এখান থেকে বের হবে, এটা আপনি হাত দিয়ে থামাতে পারবেন না। তো আপনারা এই এই পানিটাকে হচ্ছে পুরো 2 লিটার পর্যন্ত পানি তুলতে পারবেন, এটা পার মিনিটে 10 লিটার পানি তুলতে পারবে, পানির অনেক স্পিড আছে, এটার ফোর্সটা কিন্তু হাই প্রেশার পাম্পের মতো ফোর্স দিচ্ছে, ঠিক আছে, এটা পানিটা আটকানো রাখা যায় না। তো আপনারা এটা পানির পাম্প হিসেবে ব্যবহার করতে পারবেন। অর্থাৎ টুইন ওয়ান মোটর যে আপনাদের বললাম, এটা কিন্তু পুরো টুইন ওয়ান মোটরের মতো কাজ করছে,
এটা আপনি এয়ার পাম্প হিসেবে ব্যবহার করতে পারবেন, বাতাস দিবে, আবার হচ্ছে পানির পাম্প হিসেবে ব্যবহার করতে পারবেন। এটা বিদ্যুৎ খরচ খুবই কম, এটা বিদ্যুৎ খরচ খুবই কম, আপনার 12 ভোল্টে চলবে, এটা 6 থেকে 12 ভোল্টের ব্যাটারি রেখে চালাতে পারবেন। আর মোটরটা অনেক শক্তিশালী দেখতে পাচ্ছেন যে কত স্পিডে ঘুরে। তা আপনারা হচ্ছে এই মোটরটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, মোটরের দাম আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর বাজারে যে পাম্পগুলো পাওয়া যায় আমি বলবো যে আসলে আপনারা যেখান থেকে একটু ভালো পাম্পগুলো কিনবেন, মানসম্মত পাম্পগুলো কিনবেন, কারণ এই যে পাম্পগুলো এটা এটা আপনার দিচ্ছে সরাসরি 12 ভোল্টে চলবে। এখানে অনেকে 6 ভোল্ট 4 ভোল্ট পাম্প ব্যবহার করে, সেটা আপনারা না কিনাই ভালো হচ্ছে, কারণ এটা সঠিক প্রপার কাজ দেবে না আপনার। আপনার এয়ার পাম্পের পরিবর্তে সেটা শুধু আপনার ঘুরবে কিন্তু কোনো কাজ দেবে না। তো এই এটাই আপনারা সংগ্রহ করবেন, আমাদের কাছ থেকে এটা পাবেন। আমাদের যে ফোন নাম্বার আছে নিচে দেওয়া বা ডিসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন। আমরা সুন্দরবন গৃহ সার্ভিস করতো এবং এসে পরিবহনের মাধ্যমে পাঠিয়ে থাকি। আর পরিশেষে এটাই বলবো যে আমাদের পাম্পগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।